আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনি মাহির ব্লগ। আমি আজকে আলু দিয়ে গরুর বট ভুনা করব। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। আস্ত কিছু গরম মশলা দিয়ে দেব, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3টা লং। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে, বাটা মশলা দিয়ে দেব, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা আবারও একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য। এখন গুঁড়া মশলা দিয়ে দেব। এক চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, গরুর মাংসর প্যাকেট মশলা থেকে 2 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন গরুর বটগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে বট গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বটগুলো মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। বটগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা বটের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট বটটা কষিয়ে নিব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। গরুর বটটা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা 2টা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বটের সাথে মিশিয়ে দিব। আলু বট কিছুক্ষণ কষিয়ে নিব। আলু বট কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুন কমিয়ে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর বট বোনা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। উপরে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।